আইএমএর তরফ থেকে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল শাখা, স্যার আপনার নামটা যদি। ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আইএমএর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে যে তারা কেন এখনো পর্যন্ত তারা কেন ব্যবস্থা নিচ্ছে না, কারণ সন্দীপ ঘোষের ব্যাপারটা সামনে এসেছে, বিরূপাক্ষ অভিজ্ঞদে আইএমএ কেন ব্যবস্থা নিচ্ছে না এখনো? না, আমার মনে হয় অভিযোগটা ঠিক না, কারণ আইএমএই প্রথম যারা সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে, এই জিনিসটা একটু জেনে নিতে হবে। আইএমএ বেঙ্গল রাজ্য শাখা, প্রথমত রাজ্য শাখার তো কাউকে সাসপেন্ড করার অধিকার নেই, সেই জন্য আমরা প্রথম যেটা করি আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই এবং কেন্দ্রীয় নেতৃত্বর পক্ষ থেকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়। পরবর্তীকালে এই দুর্নীতি চক্রের মূল মাথা হিসাবে যার নাম উঠে আসছে সেই সুশান্ত রায়কে আইএমএ সাসপেন্ড করেছে, এবং পরবর্তীকালে আরও এই যে বিরূপাক্ষ অভিক, আপনি জানবেন যে অভিক যে আইএমএ শাখার সদস্য, জলপাইগুড়ি শাখার, জলপাইগুড়ি শাখা থেকে তাকে সাসপেন্ড করার জন্য অলরেডি বেঙ্গল আইএমএ এর কাছে লিখিত দাবি। সাধারণ মানুষের দাবি অনেক, কারণ সাধারণ মানুষ এটাই বোঝে যে আইএমএ যারা লাইসেন্স দিয়েছে তারা প্রয়োজনে লাইসেন্সটা কেড়েও নিতে পারে। এই যে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে কি কোনো কড়া পদক্ষেপ আইএমএ নেবে? না, এখানে একটা ভুল হচ্ছে, আইএমএ কাউকে রেজিস্ট্রেশন বা লাইসেন্স দেয় না। আইএমএ হচ্ছে একটা সংগঠন, সর্ববৃহৎ ডাক্তারদের সংগঠন যার আন্ডারে সমস্ত ডাক্তাররা থাকে। আইএমএ এর পক্ষ থেকে আমরা পরিষ্কার করে ঘোষণা করছি সন্দীপ ঘোষকে আমরা কোনোভাবেই আইএমএ তে এন্ট্রি দেব না, এবং শুধু সন্দীপ ঘোষ নয়, এই সন্দীপ ঘোষের সাথে সাথে তাদের সাঙ্গপাঙ্গ সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, যাদের জন্য আজকে আইএমএ এর বদনাম হয়েছে তাদেরকে আমরা কোনোভাবেই আইএমএ তে এন্ট্রি দেব না। দেখুন, স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আপনারা যদি প্রথম থেকে দেখেন, আজকে যে জুনিয়র ছাত্ররা আন্দোলন করছে তারা কিন্তু প্রথম দিন স্বাস্থ্য ভবনের এই সমস্ত কর্তা ব্যক্তিদের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করেনি। তারা প্রথমেই সরকারের কাছে যেটা বলেছিল, প্রশাসনের কাছে যেটা বলেছিল, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। আজকে সন্দীপ ঘোষ সাসপেন্ড হয়েছে ঠিকই, কিন্তু এটা মনে রাখতে হবে প্রশাসন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেনি। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবার পর এটা একটা অটোমেটিক প্রসেসে সন্দীপ ঘোষ সাসপেন্ড হয়েছে। সুতরাং যে একটা বার্তা ছড়িয়ে দেবার চেষ্টা হচ্ছে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু সদিচ্ছা দেখিয়েছি, এটা সর্বৈব মিথ্যা। আপনারা যদি এখন ধর্মঘটের পথে হাঁটেন সিনিয়র ডাক্তাররা, তাহলে তো রাজ্যের চিকিৎসা পরিষেবা পুরো ভেঙে পড়বে, বেসরকারি হাসপাতালকেও কি আপনারা এর আওতায় আনবেন? দেখুন, বিভিন্ন সংগঠন, শুধু আইএমএ নয়, বিভিন্ন সংগঠন যারা আছেন তাদের সিনিয়র চিকিৎসকরা আজকে আপনাদের প্রেস রিলিজেও ঘোষণা করেছেন যে যদি সেরকম পরিস্থিতি হয়, আবার বলছি যদি সেরকম পরিস্থিতি হয়, যদি যারা আমাদের জুনিয়র ভাই বোনেরা আন্দোলন করছেন তাদের উপর অন্যায় অত্যাচার হয়, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন অকারণে নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য, যারা সরকারি সেটআপে আছি তাদের গণস্তবার পথে হাঁটতে পারি, এবং যারা বেসরকারি সেটআপে আছেন তারাও পেন ডাউন করতে পারেন। এবং আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে এমন কোনো ব্যবস্থা নেবেন না, এমন কোনো পরিস্থিতিতে যাবেন না যাতে আমাদের, আমাদের ছোট ভাই বোনদের পাশে দাঁড়াবার জন্য এই পথ ছাড়া আর কোনো পথ খোলা না থাকে। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সদর্থকভাবে এবং অত্যন্ত সংবেদনশীলভাবে জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনায় বসুন, খোলা মনে আলোচনায় বসুন এবং জটিলতা কাটিয়ে উঠুন। আপনারা কি এই বক্তব্যগুলো মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আকারে জমা দিয়েছেন যে আপনারাও ধর্মঘটের পথে হাঁটতে পারেন? দেখুন, আজকে আমাদের যে বক্তব্য এলো সেই বক্তব্য ইতিমধ্যেই আমরা বলেছি, মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। এছাড়া আমরা আইএমএ বেঙ্গল স্টেট ব্রাঞ্চ অ্যাকশন কমিটির পক্ষ থেকে মাঝে মাঝেই প্রেস রিলিজ করছি, এবং আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের কথা বলেন, যিনি মাটির এত কাছাকাছি থাকেন, এত প্রেস রিলিজ, এত আন্দোলন, এত জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ, সিনিয়র ডাক্তারদের আর্তনাদ, সেটা তার কাছে পৌঁছাচ্ছে না, একটা কাগজ লিখলেই তার কাছে পৌঁছাবে এটা আমরা মনে করি না, কিন্তু আমরা নিশ্চয়ই আমাদের দাবি জমা দিচ্ছি। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর তমনাশ চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, একটা কথা আপনারা বললেন যে যদি জুনিয়র ডাক্তারদের উপর কোনো রকম আঘাত আসে, কোনো রকম শাস্তি নেমে আসে, আপনারা সিনিয়র ডাক্তাররা কি ধরনের পথে আপনারা হাঁটবেন, কি করবেন যদি আরেকবার বলেন? আমরা এটা কখনোই চাইবো না কি আমাদের যে প্রাথমিক দায়িত্ব অ্যাজ এ চিকিৎসক হিসেবে মানুষের চিকিৎসা করা, তাদের স্বাস্থ্য সঠিক রাখা, আমরা এটা কখনোই চাইবো না যে সেখানে কোনো ব্যাঘাত ঘটুক। কিন্তু আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা যদি দেখি আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ভাই বোনেরা,
তারা যদি কোনো আক্রমণের মুখে পড়ে, সে যে কোনো ধরনের আক্রমণের মুখেই হোক, আমরা তাদের সিনিয়র হিসেবে, তাদের টিচার হিসেবে, তাদের দাদা হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াব, এবং প্রয়োজনে আমরা সাধারণ মানুষের কাছে করজোড়ে নিবেদন করব যে আপনাদের যদি কোনো কষ্ট হয় আমাদের আন্দোলনের জন্য, আমরা আমাদের ক্ষমা করবেন, এবং সেই ক্ষেত্রে আমরা হয়তো, আমরা নিশ্চয়ই চাইব না, প্রয়োজন হলে ওপিডি বয়কট, দরকার হলে আমরা পেন ডাউন করব, এমার্জেন্সি সার্ভিস আমরা ততদিন অবধি বজায় রাখবো যতদিন না মনে করবে সরকার যে এই দাবিগুলো যুক্তিসঙ্গত এবং আমাদেরকে বাধ্য না করে কোনো আন্দোলনে সেরকম জায়গায় যেতে। কিন্তু সিনিয়র ডাক্তাররা যদি আন্দোলনের পথে হাঁটেন তাহলে তো গোটা রাজ্যের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়বে, সাধারণ মানুষের তাহলে কি হবে? এটা আমরা প্রথম থেকেই সেজন্য বলছি, আমাদের এই আন্দোলনের সাথে সাধারণ মানুষ আছেন, সমস্ত ধরনের মানুষ আমাদের সাথে আছেন, এই লড়াই মানুষের সাথে আমাদের না, এই লড়াই প্রশাসন এবং সরকারের একটি অংশের সাথে। আমরা মনে করি সরকার এবং প্রশাসন সংবেদনশীল হবে, তারা মানুষের চিকিৎসার কথা ভাববে, চিকিৎসা ব্যবস্থার কথা ভাববে, এবং এই ভাবনা থেকেই আজকে যে আন্দোলনের যে যুক্তিসঙ্গত দাবিগুলি উঠেছে, যে ডিউটিরত অবস্থায় আমাদের বোনটা যেভাবে নৃশংসভাবে খুন হয়ে গেল, তার বিচার করার জন্য যে প্রপার ইনভেস্টিগেশন সেটা করবে, কারণ ইনভেস্টিগেশন প্রপার না হলে ট্রায়াল প্রপার হবে না, ট্রায়াল প্রপার না হলে দোষীরা শাস্তি পাবে না, এই পথে সরকার নিশ্চয়ই সাহায্য করবে। আমরা দুঃখের সাথে বলছি, কিছু কিছু জায়গায় সরকারের যে সদর্থক ভূমিকা নেওয়ার দরকার ছিল অতীতে সেটা নেয়নি, সেই জন্যই আজকে এই অবস্থায়, এক মাস গড়িয়ে যাওয়ার পরেও এই অবস্থায় আমাদের ছেলেরা প্রায় 60 ঘন্টা ধরে রাস্তায় বসে আছে। এই অবস্থার জন্য আবারও আবেদন, সরকার সংবেদনশীল হবে, সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষের কথা ভেবে চিকিৎসকদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হবে এবং এই যুক্তিসঙ্গত দাবিগুলিকে মেনে নেবে। একটা দাবি গতকাল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে উঠছিল যে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান, নারায়ণ স্বরূপ নিগম যিনি স্বাস্থ্য সচিব তার পদত্যাগ দাবি করা হয়েছে, তিনি মেল পাঠিয়েছিলেন যেটাকে মেনে নেয়নি কোনোভাবেই জুনিয়র চিকিৎসকরা, আপনারা কি তাদের সঙ্গে আছেন? এই যে দাবি নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ, বিনীত গোয়েলের পদত্যাগ, আপনারাও কি সেই পথেই হাঁটছেন? এই যে 5 দফা দাবি আছে, তার প্রথম দাবি অভয়ার খুনিদের খুঁজে বের করা এবং তাদের শাস্তি দেওয়া। আমরা যদি 2 পা পিছিয়ে যাই দেখতে পাবো অভয়ার খুনিদের বের করার জন্য যে ইনভেস্টিগেশন, তার জন্য যে এভিডেন্স, সেই তথ্য প্রমাণ লোপাটের একটা এক্সাম্পল দিলে বুঝবেন, একটা উদাহরণ, যে সেমিনার রুম, তার লাগোয়া যে ঘর, সেই ঘর ভাঙবার যে অর্ডার, সেই অর্ডার স্বাস্থ্য ভবনের প্রিন্সিপাল সেক্রেটারি নিগম স্যারের কাছ থেকেই গেছে, তিনিও এটা জানতেন, ডিএমই ডিএইচএস এটা জানতেন যে সেই সেমিনার হল ভেঙে ফেলা হচ্ছে। তাহলে আমরা কি এটা ধরে নিতে পারি না যে এই এভিডেন্স লোপাটের পুলিশ যেমন একটা অংশে আছে, আরেকদিকে স্বাস্থ্য দপ্তরের যারা কর্মকর্তা অধিকারী, যারা অফিসার্স, তারাও জড়িত আছেন? তাহলে আমরা কেন জুনিয়র ডাক্তারদের